আমরা সকাল 8টা বাজে এই মুহূর্তে আমরা রয়েছি সোনপুর বাজারে, এবং সোনপুর বাজারে যেখানে সবজি বিক্রয় করা হয়, মূলত সবজি বাজার, যেখানে এলাকার চাষিরা বিক্রি সবজি নিয়ে আসে এবং এখান থেকে ব্যবসায়ীরা নিয়ে যায় কলকাতায় বা বিভিন্ন এলাকায় বিক্রি করে। তো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অনেক চাষি, তারা এই লকডাউনকে কেমনভাবে নিচ্ছে। চাষি তো মারা পড়ে যাবে এই লকডাউন নিয়ে, কী বলবে? লকডাউন কী করবো, লকডাউন ভাঙ দিয়ে হবে, তোমরা করে তখন ভাঙ দিয়ে হবে, চাষি মরে যাবে থাকবে। আমরা তো করিনি, সরকার করেছে, সরকারের বল দিয়ে হবে, সরকারের বলো তোমরা কি চাইবেন সরকারের কাছে। আমরা চাচ্ছি লকডাউন উঠে রাখ, তাহলে কি লকডাউন আপনারা চাইছেন তুলে দিও? হ্যাঁ তুলে দাও, চাষি তো মরে যাবে, সব বছর মরে যাবে, সব ব্যবসা মরে যাবে, যারা খেটে খায় মানে তাদের তো কর্মসূচি শেষ হয়ে গেছে, আগের বারে 6 মাস শেষ হয়ে গেছে, মানুষ খেতে পায়নি, মানুষের হাল বেয়াল হয়ে গেছে। এখনো যদি সেই লকডাউনটাকে, তাহলে গরিব মানুষের পরিস্থিতি জায়গায় কোনটা দাঁড়াবে সরকারের চিন্তা করার দরকার আছে। তারপরে এই আমাদের চাষির এলাকা, চাষির মাল বিক্রি হয় না, আমরা মাল নয় কলকাতা যাবো, কলকাতায় বিক্রি হবে না, তাহলে কলকাতার সে মালগুলো আমরা লে ফেলে দেবো, ফেলে দেবো না তো বিক্রি হবে না। তো তার জন্য সরকারের লকডাউন তুলে নেবা, লকডাউন তুলে দিয়ে অন্য ব্যবস্থা করা দরকার সরকারের অবশ্যই, তুলে দিতে বলছে। হ্যাঁ লকডাউন ডেকে মানুষ শেষ হয়ে যাবে, শোনো মানুষ শেষ হয়ে যাবে, কর্মসূচির থেকে মানুষের খাবার দিক থেকে অন্য দিক থেকে শেষ হয়ে যাবে। লকডাউনটা ডেকে তুমি লাভটা কি করবে? আমার যদি করোনা হয়, তুমি ধরার ক্ষমতা আছে সরকারের? কর্মসূচি বজায় রাখতে বলেন, এই আমার অনুরোধ। কি নাম আপনার? আমার নাম ফজলুল আলী মোল্লা, বাড়ি সালুকালিয়া। কি নাম আপনার? আব্দুল জব্বার। আপনি কি করেন? এই সবজি ব্যবসা করি। এই যে আজ থেকে লকডাউন ঘোষণা করেছেন রাজ্য সরকার, এই লকডাউনকে কেমন ভাবে নিচ্ছেন, ভালো হবে না খারাপ হবে মনে করছেন? লকডাউন হওয়া তো উচিত, যা দেশের অবস্থা, একটু সাবধানভাবে চলা উচিত। আপনারা খুশি লকডাউনে? চাষি লোক আমরা খুশি হলে তো আমাদের তো আমাদের উল্টো খবর হচ্ছে, এখন খুশি হতে হবে, খুশি না হয় খুশি হতে হবে, যা পরিস্থিতি তো খুশি না হয় কি করা যাবে, মানে কষ্টের সঙ্গে হলেও মেনে নিতে হচ্ছে। হ্যাঁ মেনে নিতে হচ্ছে। আপনি কি বলবেন, এই যে লকডাউন রাজ্য সরকার করেছে, এতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হয় না তো, সমস্যা হচ্ছে এখন যারা গরিব মানুষ তাদের বেশি সমস্যা, যাদের কিছু ঘরে খোরাক নেই তাদের অসুবিধে, যাদের আছে তাদের মানে কোনো অসুবিধে নেই। তাহলে সরকারের কাছে কি চাইবেন, যে এই লকডাউন পরিস্থিতিতে কি হলে ভালো হয়, যদি যেটা গরিব মানুষ যাদের পর্যাপ্ত প্রয়োজন দরকার সেটা যদি দেয় তারা ভালোই হলো, তাহলে লকডাউন মানতে অসুবিধা নেই না? কি নাম আপনার? আমার নাম আজান আলী মোল্লা। বাড়ি? বাড়ি ভোগালী। দাদা এই লকডাউনকে কেমনভাবে নিচ্ছেন? লকডাউনে বলা হয়েছে শুধুমাত্র মুদিখানার দোকান এবং ঔষধ আদি ছাড়া সমস্ত কিছু বন্ধ থাকবে, এবং সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বাজার করতে পারবেন, এবং 3টা থেকে 5টা পর্যন্ত এই দুই টাইমে বাজারঘাট এবং প্রয়োজনীয় জিনিস ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারবেন। এই বিষয়টা নিয়ে কী বলবেন লকডাউন নিয়ে? বিষয় হলো আমাদের একটু চাষি মহল, তো এটা চাষি মহল এই যে 7টা থেকে তো 10টার মধ্যে মাল বিক্রি করবে কখন, আর তারাও কিনে তারাও বিক্রি করবে কখন, অর্থাৎ আমাদের চাষির মাল তো বিক্রি হচ্ছে না, চাষির মাল যখন বিক্রি হবে আমরা কোথাতে কীভাবে সংসার চলবে, আমাদের সংসার চলবে না, তো চাষির মালই তো অবস্থা এই, তাহলে এরপরে তারও অবস্থা খারাপ হবে, বিক্রি হচ্ছে না, বিক্রি করে হবে তারা নিয়ে বলছে আমরা বিক্রি করতে পারবো না, আমরা কিনে কী করবো, তারা বিক্রি করবো 30টা, যখন বেগুন বিক্রি হচ্ছিলো 30 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 5 টাকা, যেখানে দেখা যাচ্ছে একটা লাউ বিক্রি হচ্ছিলো 10 টাকা, বড় আছে লাউ দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে 1.5 টাকা। লকডাউন করে চাষিদের সমস্যা পড়তে হচ্ছে, লকডাউন করে চাষির সমস্যা হয়েছে, আর হঠাৎ করে তো কালকে রাতের ঘোষণা, কিন্তু আজকে এই বাজারে এই অবস্থা। এবার চাষ মেন হলো আমাদের চাষি মল, চাষির দিক থেকে ক্ষতিটাও দাঁড়িয়ে গিয়েছে। আপনারা কি চাইবেন? আমরা কি চাবো, এটা যদি চাষি মহল একটা সবজির দিক থেকে যদি ছাড় করতো তাহলে দেখা যাচ্ছে চাষিগুলো বেঁচে যেত, আর চাষিগুলো বাঁচা মানে দেখা সবজির দিকটা বেঁচে যেত, কিন্তু আমাদের তো চাষি মহল, যদি চাষি পয়সা না পায় তাহলে আমাদের সংসারটা চলবে কীভাবে? সকাল 10টা পর্যন্ত যে বাজার খোলা এটা ঠিকই আছে, আমরা লকডাউন মানতে বাধ্য পরিস্থিতি অনুযায়ী। আমার রসগুলি সোনপুর। কি
মাননীয় মুখ্যমন্ত্রীর যে লকডাউন, যেটা উনি বলেছে লকডাউন অবশ্যই হোক, কিন্তু চাষিদের একটু সময় দেওয়া দরকার। যেমন এই 7টা থেকে 10টা 12টা অবধি যদি হয়, তা না হলে 30 টাকার বেগুন 6 টাকা, পটল 30 টাকা, সেও 7 টাকা 8 টাকা। এইবারে চাষিও মরবে, ব্যবসাদারও যাবে কোথায়। এইটা একটু সময় দিলে, যেমন এই 7টা থেকে 10টা করে দেওয়া, 7টা থেকে 12টা পর্যন্ত করলে চাষিরা এবং ব্যবসায়ীরা বাঁচতে পারবে। বুঝতে পেরেছেন? আনন্দ বাঁচবে কি করে চাষিরা? লকডাউনের সময়টাকে বাড়াতে বলছে। হ্যাঁ, লকডাউনের সময়টা যেটা 7টা আনলক করেছে, যে 3 ঘন্টা সময় দিয়েছে, যে হ্যাঁ ওইটা 2টা ঘন্টা আর একটা বাড়িয়ে দিবি, যেমন 7টা থেকে 10টা, 10টা থেকে 7টা থেকে 12টা পর্যন্ত করলে একটা সময় না দিলে চাষিরা বাঁচবে কি করে? এই যে 30 টাকার ঝিঙে সেও 10 টাকা। মানে আপনারা বলতে চাইছেন যে সময়ের অভাবে যারা ব্যবসায়ী তারা কি মাল কিনছে না, কারণ তারা অন্য জায়গায় বিক্রি করতে পারবে না বলে চাষিদের কাছ থেকে মাল কিনছে না, সেই জন্যই দাম কম। এই অল্প সময়ের মধ্যে চাষিরা ইয়া ব্যবসাদাররা মাল কিনে নিয়ে কোথায় যাবে? তারা কেউ মাল কিনছে না, সকালতে মাল কিনতে কিনতে 12টা বেজে যায়। হ্যাঁ, টোটালে কেউ মাল কিনছে না অল্প সময়ের মধ্যে, 3 ঘন্টার মধ্যে সে তো সাজাতি বা খেত থেকে মাল আনতে 3 ঘন্টা তো হয়ে যাচ্ছে। তারা এবার কখন নিয়ে আসবে আর কখন কলকাতায় নিয়ে যাবে? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আবুল কালাম, বাড়ি এই সোনপুর। আমরা কথা বলছিলাম এলাকার চাষিদের সঙ্গে, তাদের দাবি এই লকডাউন তুলে দেওয়া হোক, বরং দেওয়া হোক ভ্যাকসিন, যেটার যে করোনার জন্য আমরা আক্রান্ত, আমরা ভীত সন্ত্রস্ত, সেই করোনার ঔষধ যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের ব্যবস্থা করা হোক, লকডাউনের দরকার নেই। যদিও লকডাউন করা হয় চাষিদের দাবি, তাহলে কিন্তু লকডাউন আনলকের যে সময় 3 ঘন্টা সকালে এবং বিকালে 2 ঘন্টা 5 ঘন্টা, এই সময়টাকে আনলকের সময়টাকে কিন্তু চাষিরা বাড়ানোর দাবি করছে। যদি একান্ত লকডাউন করতেই হয় তাহলে এই 7টা থেকে 10টা না করে 7টা থেকে 12টা করতে হবে, কারণ চাষিরা জানাচ্ছেন যে যে সকালবেলায় 7টা থেকে 10টার মধ্যে তারা কখন চাষ মাঠ থেকে তাদের ফসলগুলো তুলবেন, কখন বাজারে আনবেন আর কখন ব্যবসায়ীরা কিনে মানুষের কাছে পৌঁছে দেবেন, ফলে এই অল্প সময়ে মানুষের সমস্যা রয়েছে। তাই সরকারের কাছে তারা দাবি করছেন, যে লকডাউন তুলে দেওয়া হোক, না হলে লকডাউন তুলে দেওয়া হোক এবং করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করা হোক। এখনতই যদি লকডাউন করতে হয় তাহলে চাষিদের ক্ষেত্রে অবশ্যই সময় বাড়াতে হবে, এমনটি দাবি করছেন এই ভাঙড় এলাকার চাষিরা। ক্যামেরায় আলীর সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট, NBTV ভাঙড়। বনবীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট, শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহলমুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নম্বরে।